আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আছেন, যারা এসটিসি ওয়াইফাই ব্যবহার করেন সৌদি আরবে। এসটিসি কে এসে ঠিক আছে, এসটিসি ওয়াইফাই যারা ব্যবহার করেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার কানেকশন দুইজনে চালান বা তিনজনে চালান, অন্য আরো 10 জন সার্ভিস নেয়, ঠিক আছে, ফ্রি ফ্রি বা এমনিতে এসে চালায়, কিছু বলাও যায় না। তো ওই মুহূর্তে আপনি তাদের ব্লক করতে পারেন, ঠিক আছে। ব্লক লিস্টে দিলে তারা যদি আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড জেনেও যায়, তাও এটা কানেক্ট করতে পারবে না আর, যদি আপনি এটা ডিসকানেক্ট না করেন, ঠিক আছে। ব্ল্যাক লিস্ট থেকে যদি ক্যান্সেল না করেন, তাহলে ওই মোবাইল দিয়ে কোনো সময় মানে কোনোভাবে কানেক্ট করতে পারবে না, এটা সরাসরি আর কি। আমি এর আগে দেখাইছি গো টেলিকম, যারা সৌদি আরবে ব্যবহার করেন গো টেলিকম, তারা কিভাবে এটা ব্লক করবেন, আর এখন দেখাচ্ছি এসটিসি ওয়াইফাই কিভাবে আপনারা ব্লক করবেন যে কোনো ইউজারকে, ঠিক আছে। এটা করার জন্য আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন, তবে আপনি যে রাউটার থেকে এটা ব্লক করবেন সেটা কিন্তু কানেক্ট করতে হবে, ঠিক আছে। আপনার মোবাইলে কানেক্ট করে নেবেন, কানেক্ট করার পরে আপনার ওই আইপি অ্যাড্রেস দিয়ে দেবেন, বক্সের পিছনে লেখা আছে। আর এমনি এসটিসি যে আইপি অ্যাড্রেস, এমনিতে এসটিসি ওয়াইফাইয়ের যে আইপি অ্যাড্রেস সেটা হলো 192.168.8.1, ঠিক আছে, এইটা হলো। তো আমি তাও আপনাদের নতুন করে দেখাই দিচ্ছি, দেখুন আমি অন্য একটা ব্রাউজারে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন ওয়ান, দেখুন এইটা হলো আইপি অ্যাড্রেস এসটিসির জন্য 192.168.8.1। এটা দেওয়ার পরে সার্চ করবেন আপনারা, আমি এখানে সার্চ করলাম, সার্চ করার পর দেখুন ওই পেজ চলে আসছে, ঠিক আছে। তো এখানে হোম আছে, আপনারা যে কোনো জায়গায় কানেকশন করতে পারেন। তো আপনারা এখানে যেখানে ক্লিক করেন না কেন, আগে এটা বলবে ইউজার নেম পাসওয়ার্ড দিতে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর দেখুন এখানে আসছে ইউজার নেম আর পাসওয়ার্ড। তো আপনার যদি ইউজার নেম পরিবর্তন না করে থাকেন, বক্সে যে লেখা আছে ইউজার নেম আর পাসওয়ার্ড, ওইটা যদি পরিবর্তন না করে থাকেন, তাহলে ওইটাই দিয়ে দিবেন। আর যদি পরিবর্তন করা থাকে, তাহলে কিন্তু ওটা দিলে হবে না, ঠিক আছে। যেটা আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড সেটা দিয়ে নেবেন। তো সাধারণত এখানে ইউজার নেমটা অ্যাডমিন লেখা থাকে, শুধুমাত্র অ্যাডমিন লিখতে হবে, আর আপনার পাসওয়ার্ড যেটা সেটা দিতে হবে, ঠিক আছে। তো আমার এটা আছে অ্যাডমিন লেখা আছে, ADMIN। যদি আপনি এই অ্যাডমিনটা ক্যান্সেল করে আপনার নাম দেন বা অন্য কোনো কিছু দেন, তাহলে সেটা দিতে হবে, ঠিক আছে। আর যদি এইটা দিয়েও যদি না হয়, তাহলে আবার রিসেট করতে হবে আপনার বক্সটা, তাহলে কিন্তু কানেক্ট হবে, না এলে কিন্তু হবে না। এরপরে পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি 95, দেখুন পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপরে লগইনে ক্লিক করলাম, দেখুন এখানে আসছে দ্য এক্সটেন্ট অফ ইউর লগইন পাসওয়ার্ড ইজ টু লো, প্লিজ চেঞ্জ দ্য পাসওয়ার্ড টু অ্যাভয়েড পোটেনশিয়াল সিকিউরিটি ইস্যুস। এটা যদি আপনি না কাটেন, ঠিক আছে, চেঞ্জ নাও করেন, তাহলে কিন্তু আপনার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক আছে, আপনার আবার সাইন ইন করতে বলবে। তো আপনার এই অপশনটা আসলে লেটার দিবেন, নাহলে কেটে দিবেন। তো আমি এখানে কেটে দিলাম, কেটে দিলে এটা লগ ইন হয়ে যাবে, দেখুন কেটে দিলাম। এবার আমি যে কোনো জায়গায় ক্লিক করলে এটা লগ ইন হয়ে যাবে কিন্তু অটোমেটিক, দেখুন SMS, দেখুন এখানে SMS সব চলে আসছে, মোর সেটিং সবকিছু এখানে, যা আপনি যা করবেন সেটা চলে আসবে এখানে, ঠিক আছে। তো আমি এত কিছু দেখাচ্ছি না, শর্টকাটে আপনাদের দেখাই দিচ্ছি কি কি SMS আছে, দেখুন আপনার সব দেখতে পারবেন, আপনারা আপডেট করা আছে কিনা সেটাও দেখতে পারবেন, নেটওয়ার্ক সেটিং করতে পারবেন, মানে যদি স্পিড কম হয় তাহলে ফুল স্পিড করতে পারবেন, 4G 3G 2G আপনার মানে আপনার হিসাব মতো আর কি, আপনার যেরকম নেটওয়ার্ক পাই সেটা ঠিক করতে পারবেন। তো আপনারা এটা ব্লক করার জন্য দেখুন এটাতে ক্লিক করবেন, স্ট্যাটিস্টিক্স এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে চলে আসছে, এরপরে নিচে নেবেন, ঠিক আছে, স্পিড কিন্তু এটা, দেখুন এখানে কানেক্ট ওয়ালান সাইলেন্স আইপি অ্যাড্রেস হোস্ট নেম ম্যাক অ্যাড্রেস ডিউরেশন অপারেশন, এখানে একটা ডিভাইস শুধুমাত্র আমি এইটাই চালাচ্ছি, এই জন্য আমি অন্য একটা মোবাইল দেখুন চালু করে দিচ্ছি,
দেখুন আমি সরাসরি আপনাদের দেখাই দিচ্ছি ওয়াইফাই এটা ডিসকানেক্ট করে। দেখুন এখানে কিন্তু একটা আছে, ঠিক আছে, একটা আছে ডেস্কটপ আমি যেটা চালাচ্ছি এটা। এখন এটারে আমি ব্লক করবো না, আপনাদের সরাসরি দেখা দিচ্ছি মোবাইল কানেক্ট করে, ঠিক আছে। আমি এখানে মোবাইল দেখাই দিচ্ছি আপনাদের, এখানে কিন্তু দেখুন একটাই আছে। তো আমি ওয়াইফাই দেখুন বন্ধ আছে, তো এটার ওয়াইফাই আমি অন করলাম, এখানে দেখুন দুইটা হয়ে যাবে। এখন দেখুন দুইটা হয়ে গেছে, আমি আরেকটা মোবাইল চালু করে দিচ্ছি, মানে আমার কাছে যে মোবাইল গুলো আছে সেগুলো চালু করে দিচ্ছি, ওইটা তো দেখাতে পারতেছি না। এটা ওয়াইফাই চালু করেছি আমি, এখানে তিনটা হয়ে যাবে, এখন দেখুন তিনটা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমার যে যেটা যেটা আছে কানেক্ট, একটা হলো এই যে গ্র্যান্ড প্রাইম প্রো, এটা একটা ছোট মোবাইল, আর একটা দুই নম্বরে যেটা আমি চালু করলাম এটা হলো দুই নম্বরে, ঠিক আছে। তো আমি এইটারে ক্যান্সেল করে দিচ্ছি, ব্লক করে দেবো এই ডিভাইসে যেটা চলছে। দেখুন এখানে ওয়াইফাই কিন্তু অন আছে, আর ওয়াইফাই যেটা এর ই দেখেন অ্যাড্রেসটা হাওয়াই, এখানে আমি ক্লিক করে আপনাদের দেখাই দিচ্ছি, দেখুন এটা কিন্তু কানেক্ট আছে, ঠিক আছে। তো আমি এই যে দুই নম্বর যেটা আছে এটাটা ব্লক করবো, আমি এই সাইডে দেখাই দিচ্ছি, দেখুন এখানে এই দুই নম্বরটা আমি এখন ব্লক করে দেবো, দেখুন এখানে ব্লক, এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এখন। আর এখানে নিচেই হোস্টের এখানে নিচেই দেখুন আমি আরো নিচেই দেখাই দিচ্ছি, তাহলে একবার আপনারা বুঝতে পারবেন সবকিছু। এখানে কিন্তু এই লিস্টটা চলে আসবে, এই মোবাইলের লিস্ট। তো আমি এখানে দুই নম্বরে এটা ব্লক করলাম, ব্লক, ওকে। ওকে, এবার দেখুন ওইটা ক্যান্সেল হয়ে যাবে, ওইটা কানেক্ট হবে না। দেখুন এখানে কানেক্ট আছে এখনো, এই দেখুন চলে গেছে ওইটা, এখন কিন্তু এটা আর কানেক্ট হবে না। আমি যতই দিই না কেন পাসওয়ার্ড এটা কিন্তু ব্লক লিস্টে আছে, ঠিক আছে, এখান থেকে ব্লক হয়ে গেছে। আর নিচেই দেখুন এখানে সাকসেস দেখাচ্ছে, আর এখানে নিচেই দেখুন এটা চলে আসছে। আর দুই নম্বরে যেটা আছে গ্র্যান্ড প্রাইম প্রো, এটাও আমি ব্লক করে দেবো, দেখুন এখানে ব্লক, দুইটা ডিভাইস ব্লক করে আবার এটা মানে অনও করে দেবো পরবর্তীতে। আমি দেখুন আমি এটাতে যদি নতুন করে পাসওয়ার্ড দিয়েও দিই তাও কিন্তু এটা কানেক্ট হবে না। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি 95, পাসওয়ার্ড দিয়ে দিলাম, ডান। কোনোভাবে কিন্তু এটা কানেক্ট করতে পারবেন না আপনি, কেউ পারবেন না এটা কানেক্ট করতে, যত সময় পর্যন্ত না এখান থেকে ডিলিট না করে দেবেন, ঠিক আছে। এটা যদি ডিলিট করে দেন এখান থেকে তাহলে কিন্তু এটা কানেক্ট হবে। দেখুন এখানে হোস্ট নেম যেটা আছে একটা আছে, তো এখানে সরি, এখান থেকে যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু এটা কানেক্ট হবে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, মোবাইল কিন্তু এটা কানেক্ট আছে, আমি এটা ডিলিট করে দেবো, ডিলিট, ওকে, ডিলিট দিস ইউজার ফ্রম ব্ল্যাক লিস্ট, ওকে। এবার এটা কিন্তু কানেক্ট হবে, আমি যেটা দেখালাম আপনাদের দেখুন এটা কানেক্ট হবে নতুন করে দিলে। ফরগেট করি এটা, এরপরে আবার এটাতে ক্লিক করলাম, এবার পাসওয়ার্ড দিলে এটা কানেক্ট হয়ে যাবে, 95, দেখুন পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপরে ডান, এই দেখুন কানেক্টেড হয়ে গেছে ওয়াইফাই, কিন্তু এখন কানেক্ট হয়ে গেছে, এই দেখুন সিগন্যাল চলে আসছে, আর এখানে দুইটা হয়ে গেছে, ঠিক আছে। আর নিচে যেটা ছিল দেখুন আমি এটা ক্যান্সেল করে দিই, দেখুন এখানে হোস্ট নেম এটা কিন্তু ম্যাক অ্যাড্রেস, এখানে কিন্তু কোনো কিছু নেই আর নিচেই, ঠিক আছে, এখানে কিন্তু একবারে ফাঁকা হয়ে গেছে। আগে কিন্তু এখানে একটা ছিল, দুইটা ছিল, দুইটা ব্লক করলে দুইটা ছিল। তো আপনারা এইভাবে যদি আপনার দরকার হয় এটা ব্লক করে নিতে পারবেন, ঠিক আছে। আর এরপরে আমি দেখাবো কিভাবে আপনারা নেটওয়ার্ক স্পিড বেশি করবেন, মানে বাড়াবেন কমাবেন, সেটা আমি এর পরের ভিডিও দেবো আর কি। ভাই আমি শর্টকাটে সহজে আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ যে কোনো বিষয়ে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।